হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ঝিঙা পোস্ত। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, এগুলো আমি ধুয়ে ভালো করে কেটে নেব। তো আমি কেটে নিয়েছি ঝিঙাগুলো, ধুয়ে ভালো করে এরকমভাবে কেটে নিয়েছি। পেছনে এগুলো পুরো পিলার দিয়ে উঠে নিয়েছে। আর নিয়েছে আলু লম্বা করে কেটে। এদিকে আমি পোস্ত নিয়েছি, পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি। আর ফুড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি হলুদ আর একটু নুন। আর রান্নাটা করব আমি, মাস্টার্ড অয়েল দিয়ে, সর্ষের তেল। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আলু, আলুগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন। এবার ভালো করে আমি আলুটাকে একটু ভেজে নেব। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে অল্প। এখন দিয়ে দিলাম আমি ঝিঙা, ঝিঙেগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর এত গরমে পোস্ত খাওয়া তো খুবই ভালো। ভালো করে আমি সাঁতলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। হলুদ আমি একদম 1/4 স্পুন হলুদ দিয়েছি, আর নুন দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ পাউডার। এবার সব উপকরণগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। ঢেকে দিলাম আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তুলে নিলাম, ঝিঙের থেকে অনেক জল বেরিয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পোস্তটা, পোস্ত বাটাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। আবার পোস্ত বাটার বাটিটা
আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আবার আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চিনি। নিরামিষ সবজিতে চিনিটা দিলে ভালো লাগে, টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর যারা চিনি পছন্দ করো না, তারা স্কিপ করতে পারো চিনিটাকে। তো আবার নেড়ে দিলাম ভালো করে। আবার আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার জলগুলো শুকিয়ে গেছে। তো আমার অলমোস্ট হয়ে গেছে ঝিঙে পোস্ত। এখন আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম গ্যাস অফ করে। তো আমার রেডি টু সার্ভ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।